বর্ধমান রেল ব্রিজ সম্বন্ধে কিছু কথা নিয়ে আজ আমরা আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে আমাদের সাথে থাকুন এই সেতুটি রাজ্যের দীর্ঘতম ঝুলন্ত রেল সেতু দ্বিতীয় হুগলি সেতু আদলে বর্ধমান আসানসোল লাইনের উপর বর্ধমান স্টেশনের পাশে সেতুটি নির্মিত হয়েছে এর দৈর্ঘ্য প্রায় একশো মিটার রেল লাইন থেকে এই সেতুর উচ্চতা সাড়ে ছ মিটার প্রায় একশো দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই সেতু সেতুর দুপাশে দুটি পিলার থেকে কেবেলের মাধ্যমে সেতুটিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই সেতু দেখতে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর মতো দু হাজার বারো সালের প্রথম দিকে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল কনসালটেন্সি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কে দিয়ে এই সেতুর নকশা তৈরি করানো হয় মুম্বাইয়ের বান্দ্রা ওরলি সিলিং কে দেখা যায় ঝুলন্ত রেল সেতু কিন্তু তা বর্ধমানের সেতুর তুলনায় নেহাতি শিশু বাম ওই সেতু তৈরি নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সময়েই কার্যত অনুমোদন পায় এই সেতু ভারতীয় রেলের ইতিহাসে তো বটেই একই সঙ্গে বর্ধমানের ইতিহাসে এক নতুন অধ্যায় এই ঝুলন্ত রেল সেতু